আচ্ছা, কৃষু তো অনেক চঞ্চল বাচ্চা, সারাদিন প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, তার সাথে সাথে ঘরের অনেক জিনিসপত্রও নষ্ট করে, বা অনেক সময় ওর জেদটাও ভীষণ পরিমাণে বেড়ে যায়। যখন কৃষু জেদ করে, ঘরের জিনিসপত্র নষ্ট করে, ঘর এলোমেলো করে, আমি তখন কিভাবে রিয়্যাক্ট করি? ভীষণ চেঁচাচেঁচি করি, বকাবকি করি, নাকি মারধর করি? পরিবারের থেকে অনেকটা দূরে থাকতে হয় আমাদেরকে। এখানে কারোর হেল্প ছাড়াই ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। তার সাথে থাকে বাচ্চার দেখাশোনা, বাচ্চার কাজকর্ম, বাচ্চাকে খাওয়ানো, খেলতে নিয়ে যাওয়া সমস্ত কিছু। আবার তার সাথে সাথে কিন্তু এখন ইউটিউবের পুরো কাজটাই আমাকে দেখতে হয়। তাহলে আমি কিভাবে রিয়্যাক্ট করি? ভীষণ বকাবকি করি নিশ্চয়ই, বা কী করে নিজের মুড কন্ট্রোলে রাখি, বা সমস্ত কিছুটা এত সুন্দরভাবে কী করে হ্যান্ডেল করি, বা কৃষক যখন জেদ ভীষণ পরিমাণে বেড়ে যায় সেই জিনিসগুলোকে কমানোর জন্য আমি কী কী স্টেপস ফলো করি? আর বিশ্বাস করো, এরকম কিছু স্টেপ সত্যি আমি ফলো করেছি, যেগুলো ফলো করে কৃষক জেদটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমেছে। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি কৃষুর বয়সী যাদের বাচ্চারা রয়েছে, যাদের এই সমস্ত প্রবলেম রয়েছে, বা আমার মতন যে সমস্ত মায়েরা পরিবারের থেকে অনেক দূরে থাকো, এই সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করতে গিয়ে কোথাও না কোথাও ভীষণ নিজে খ্যাটখ্যাটে হয়ে যাচ্ছ, খিটখিট করছো, আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ কাজে লাগবে। এই যে যেমন ধরো কালকেই কৃষু হঠাৎ করেই ঠাকুরের কাছে এসে ঠাকুরের এক গ্লাসের জল আরেক গ্লাসে ঢেলে জল ফেলে ধূপকাঠি ছাই সমস্ত কিছু ঠাকুরের মন্দিরে দেখো পুরো লেপা পোছার মতন অবস্থা করে দিয়েছে। এবার এই সিচুয়েশানে নর্মালি হঠাৎ করেই অনেক মায়েরা কী করে, রেগে গিয়ে বাচ্চাকে চড়থাপ্পড় দিয়ে বসে। এবার বিশ্বাস করো, এই জিনিসটা আমি আজ অবধি কৃষুর সাথে কখনও করিনি। আমিও একা হাতে সবটা সামলাই, মুড সবসময় ঠিক থাকে না, সংসারের নানা চাপ থাকে, নানান টেনশান থাকে, কিন্তু তার মানে এটা কখনও আজ অবধি এরকম হয়নি যে সেই চাপ বা সেই রাগের জন্য আমি কৃষু সোনাকে চড়থাপ্পড় দিয়ে বসেছি বা ওকে ভীষণ বকাবকি করেছি। আসলে দেখো, এখন তোরা বড্ডই ছোট, এগুলো ওদের এক্সপ্লোর করার বয়স, যেই সমস্ত জিনিসগুলো ওদের ধরো হাতের নাগালে রয়েছে সেই জিনিসগুলো নিয়ে ওরা ঘাটাঘাটি করবেই। এবার ওরা তো আসলে বোঝে না যে কোন জিনিসটা গুছিয়ে রাখতে হবে, বা কোন জিনিসটা এলোমেলো করলে মায়ের কাজ করতে অসুবিধা হবে বা ঘর নোংরা হবে, এই বোধবুদ্ধিগুলো ওদের এত তাড়াতাড়ি তৈরি হওয়ার মতন বয়স এখনও হয়নি। তাই ওরা ওদের মতন করে এক্সপ্লোর করবে। এবার আমাদের চোখে সেই জিনিসগুলো হলো ঘর নোংরা করা, কিন্তু ওরা তো বুঝতে পারছে না যে ওরা ঘরটা নোংরা করছে। তাই আমরা ওকে যতই বকাবকি করি না কেন যে এটা করো না, বা ধরো এই জিনিসটা ঘর নোংরা কেন করছো, চড়থাপ্পড় দিয়ে বসলাম, কিন্তু ওরা কিছুই বুঝতে পারবে না। তাই এরকম সিচুয়েশানে মা হিসেবে আমাদের ভীষণ পরিমাণে শান্ত থাকতে হবে। আমি যেটা করি সেটা হলো ওকে আমি ভালো করে হাসি মুখে বুঝিয়ে না বোঝানোর চেষ্টা করি যে দেখো বাবা, এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা করা উচিত না। তবে স্বভাবতই ও তো কিছুই বুঝতে পারে না, ওর কাছে নাই বা কি, হ্যাঁই বা কি, ও কিন্তু ওর দুষ্টুমিটা চালিয়েই যেতে থাকে। তাই সেই মোমেন্টে আমি চেষ্টা করি ওকে ওইখান থেকে, মানে ওই জায়গা থেকে উঠিয়ে অন্য কোনো অল্টারনেটিভ জিনিসে মনটাকে ভোলানোর। যেমন ধরো ওকে ওই মন্দিরের ওখান থেকে উঠিয়ে আমি বললাম চলো বাবা স্নান করবো, এবার ফ্রেশ হতে হবে আমাদের। তো ওখান থেকে উঠে আসলো, উঠে এসে স্নান করলো, আর এক দু মিনিটের মধ্যেই কিন্তু ও ওই মন্দিরের জিনিসটা ভুলে গেছিলো। এটা তো হলো বোঝানোর ব্যাপারটা। এবার দেখো, ওরা না কোন জিনিসটা করলে ভুল হচ্ছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই বুঝবে, একটা দিন বুঝবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তুমি একদিনে বললে যে না এই জিনিসটা করা ঠিক হবে না, আর ওরা পরের দিন থেকেই সেই জিনিসটা করবে না, এরকমটা কিন্তু একদম হবে না। তার জন্য আমাদের পেরেন্টস হিসেবে ভীষণ ধৈর্য রাখতে হবে, যেই জিনিসটা ভুল সেটা আমাদের ধৈর্য ধরে ওদের বুঝিয়ে যেতে হবে যে না এই জিনিসটা করা ঠিক না। কিছুটা সময় লাগবে, কিন্তু একটা টাইমে ওরা বুঝতে পারবে, তবে একদিনে কিন্তু এই জিনিসগুলো হবে না। আর এটাও মাথায় রাখতে হবে প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার বোঝার ক্ষমতা আলাদা, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদাভাবে বড় হচ্ছে। তাই হয়তো কোনো বাচ্চা তাড়াতাড়ি বুঝবে, কোনো বাচ্চা আরেকটু বেশি সময় নিয়ে বুঝবে, তবে বুঝবে ঠিকই। আরেকটা যেই জিনিস আমি করি এখন সেটা হলো, যেগুলো ধরো ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো নষ্ট হলে আমাদের অনেকটা ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো আমি আমার বাচ্চার হাতের নাগালের বাইরে রাখি। ওদের হাতের নাগালেও পাবে না, ওরা সেই জিনিসপত্রগুলো লণ্ডভণ্ডও করবে না। এবার সব জিনিস হাতের নাগালের বাইরে লুকিয়ে রাখা সম্ভব হয় না, তাই সেই জিনিসগুলো হাতের নাগালেই থাকে, ও মাঝে মাঝে ধরেও নেয়, লণ্ডভণ্ড করেও দেয়। তবে সেই মোমেন্টটা আমি ভীষণ নিজেকে শান্ত রাখি আর ওকে বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা করা ঠিক না। তো বাড়িতে এসে আগে সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর সন্ধ্যে দিয়ে কৃষুর বোতলটা স্টেরিলাইজ করতে দিলাম, দুধ গরম বসালাম, আর এদিকে এখন আলুগুলো সেদ্ধ বসাবো। আজকে রাত্রেবেলা একদম মুচমুচে ফুচকা বানানো হবে। কি বাবা, কি বাবা গাড়ি নিয়েছো? আরে এই যে এই গাড়িটা কৃষু, গাড়ি, হ্যাঁ গাড়ি, বুঝতে পেরেছি। এই গাড়িটা কৃষু এবার নিজে পছন্দ করে কিনেছে। আর আর কয়েকটা খেলার জিনিস না, আর একটা খেলার জিনিস কেনা হয়েছে, আর একটা ওর জন্য স্লিপার কেনা হয়েছে।
এই হচ্ছে কৃষ্ণর গাড়ি, যেটা আমি নিজে পছন্দ করেছে, বেশ ভালো গাড়িটা। এটা দিয়ে কিছু একটা হয় মনে হয় না। আর এই পাজল ম্যাটটা কিনেছে, এইটা ও কি করবে আমি জানি না, তবে এটা ও কিনেছে, তাই তো বাবা? ভেঙে ভেঙে একদিনই ও পাজলের অবস্থা খারাপ করে দিল। এটা কি বলতো? ফাইল। তবে ঠিক আছে, বাচ্চাকে এক জায়গায় ও এটা নিয়ে বসে থাকবে, এটা দুটোকে খুলবে, অ্যাসেম্বল করবে, ভুল করবে, বাট এক জায়গায় বসে একটু খেলার মানে চেষ্টা করবে, একটু ধৈর্য হয়তো হবে ওর মধ্যে। হ্যাঁ বাবা, এটি এস এই ডেটের মধ্যে লাগাও। আরও কিছু কথা বলছি, দাঁড়াও তার আগে কৃষ্ণ সোনার ব্যাপারে আরও কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি। কৃষ্ণ সোনার মধ্যে প্রথম প্রথম না এক জায়গায় বসে কোনো কিছু নিয়ে খেলার মতন এই ধৈর্যটা ছিল না, মানে এক জায়গায় বসে থাকতো না। তারপর আমি রিয়েলাইজ করেছি যে ও আমাদের কাজকর্মে ভীষণ পরিমাণে ইন্টারেস্ট দেখায়, ও খুব একটা বাচ্চাদের খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না। এই যে এই বটলটা আজকে কৃষ্ণ সোনার জন্য কিনে নিয়ে এসেছিলাম ডিমার্ট থেকে। আর যখন থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের কাজকর্মে ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে, তখন থেকে ছোট ছোট ঘরের কাজে যেগুলো ধরো আমি কাজ করছি সেগুলোতে ওকে আমি ইনক্লুড করার চেষ্টা করি। আজকে রাত্রেবেলা একটুখানি ওই যে ফুচকা বানানো হবে, তার জন্য এই মিষ্টি চাটনির প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম, সেটাকেই রিকি এখন বানিয়ে নিচ্ছে। ওই কিছুই না, নর্মাল একটু জলের মধ্যে এই চাটনির প্যাকেটটা দিয়ে একটুখানি গ্যাসটাকে কম ফ্লেমে দিয়ে অনেকক্ষণ জ্বালাতে হবে, জ্বালাতে জ্বালাতেই চাটনিটা গাঢ় মতন হয়ে যাবে, ব্যাস তৈরি, কোনো ঝামেলার ব্যাপার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওকে আমি ঘরের ছোটো ছোটো কাজকর্মে ইনক্লুড করার চেষ্টা করি। এখন দেখো এই যে এই জিনিসটা নিয়ে মানে পাজল ম্যাটটা নিয়ে ও কিন্তু ভীষণ ধৈর্য ধরে খেলছে, এই ধৈর্যটা আগে ওর মধ্যে ছিল না। যখন থেকেই ধরো ওই যে একটুখানি ডিমের খোসা ছাড়ানো, বা একটু রসুন ছাড়ানো, একটু পেঁয়াজ ছাড়ানো, বা যদি বলি যে বাবা এই কৌটোগুলোকে একটু গুছিয়ে রাখো, আমি ধরো ওকে একটু দেখিয়ে দিলাম, আরও সেই জিনিসগুলো ফলো করে আমার মতনই কাজ করার চেষ্টা করে। এখানে পানিপুরির জলের জন্য আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর এখানে পুদিনা, ধনে পাতা, একটু রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলোকে কেটে নিয়েছি। এখানের জলের মতন জলটা তৈরি করব, মানে আমাদের কলকাতার মতন ঠিক একটা হবে না। আর এদিকে দেখো কৃষ্ণ বাবা আরেকটা দুষ্টুমি শুরু করেছে, এই যে এগুলোকে নিয়ে কামড়াকামড়ি করে ছেঁড়াছেঁড়ি চেষ্টা করছে। তো এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা করেই থাকে। এবার আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটা জিনিসেই ওদের ওপর খ্যাচখ্যাচ শুরু করি যে এটা করা উচিত না, করবে না, এটা নিয়ে খেলবে না, এটা ধরবে না, ওটা ধরবে না, তাহলে ওরা যাবে কোথায়? এই যে বিকেলবেলা গেছিলাম না, আজকে এই মিক্সির জারটা কিনে নিয়ে এসেছি, মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, মানে এই ছোটো জারটা, তো এটাই কিনে নিয়ে আসতে আসলে বিকেলবেলা বাইরে গেছিলাম, তার সাথে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে। ওই যে ফুচকার জলটা বানানোর জন্য যেগুলো কেটে রেখেছি সেগুলো মিক্সিং জারে দিয়ে একটু পরিমাণ মতো নুন আর অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই পেস্টটাকে তারপর একটু অনেকটা পরিমাণে জলের মধ্যে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি তেঁতুল জল। তেঁতুলটাকে আমি এখানে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমাদের এখানে না ওই নরম নরম তেঁতুলগুলো পাওয়া যায় না, একদম শুকনো ফর্মে তেঁতুলগুলো পাওয়া যায়, তাই আগে থেকে জলে না ভিজিয়ে রাখলে পরে না ভীষণ মানে গলতে চায় না, তাই আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে ওই পুদিনার জলের মধ্যে মিক্স করে দিচ্ছি, আর এটাকে এখন একটু টেস্ট করে দেখতে হবে যে সুন্দর পরিমাণে একটা গন্ধ আসছিল, তাতে আমি আর নিজের লোভ সামলাতে পারছিলাম না। জলটা তো মোটামুটি তৈরিই হয়ে গেছে, তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুটা খেটার মধ্যে দিয়ে দেবো, লেবুর গন্ধটা খুব সুন্দর আসে। আর এদিকে তো কৃষ্ণ বাবা যেই না দেখেছে আমার হাতে লেবু, অমনি যেতে যেতে শুরু করেছে লেবুটাও খাবে। আর এখানে দেখো লেবু খেয়ে কী পরিমাণে খুশি হয়েছে আর সুন্দর সুন্দর এক্সপ্রেশন রিয়াকশান দিচ্ছিল, তো এগুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগে। এবার ধরো লেবুটা যদি আমি ওকে দিতে না চাইতাম, ও কী করতো? কান্নাকাটি করতো, আরও জেদ করতো, তাই আমি ভাবলাম যে না ওর হাতে দেওয়া যাক, ও একবার টেস্ট করে দেখুক, তারপর নিজে থেকেই দিয়ে দেবে। আর সেটাই হয়েছিল, ও একটু টেস্ট করে দেখলো, দেখলো যে না এটা ওর খাওয়ার মতন খুব একটা ভালো জিনিস না, তারপর আমার হাতে দিয়ে দিয়েছে। আর এখানে আমরা একদম ফুচকা নিয়ে বসে পড়েছি, আজকে আমরা ফুচকাটাই ডিনার হিসেবে খাচ্ছি, মানে অন্য কিছু আর খাবো না, বেশ অনেকটা পরিমাণে ফুচকা খাওয়া হবে। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে ফুচকাটা আমরা বাড়িতে বানাবো, তবে কৃষ্ণ সোনা আজকে এত পরিমাণে জেদ শুরু করেছে কোলে ওঠার যে আমার পক্ষে ফুচকাটা বানানো সম্ভব হলো না। ফুচকার একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি আর সেটা নিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি। তারপর যে জিনিসটা হয়তো তোমরা আমার নিয়মিত ব্লগ ফলো করলে দেখে থাকবে যে আমরা কিন্তু কৃষ্ণসোনাকে সাথে নিয়ে খেতে বসি, আর সেই সময় ও যেহেতু বাচ্চা অনেক সময় খাওয়ার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়। কিন্তু তার মানে এটাই না যে ও ছড়িয়ে ছিটিয়ে ফেলছে বলে ওকে আমি একসাথে খেতে বসতে নেব না, বা ও এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেললে আমি ওকে বকাবকি করব না, এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না। আসলে দেখো আমি আমার বাবা মার থেকে একটা জিনিস শিখেছি বা শুনেছি বড়দের থেকে, সেটা হলো
বাচ্চাদের যদি আমরা অত্যাধিক পরিমাণে বকাবকি করতে থাকি বা মারধর করি, ওরা কিন্তু একটা টাইমে পরে ধ্যাতা হতে শুরু করে। ওই যে বলে না যে ওদের ভয় জিনিসটাই কেটে যায় একদম মনের থেকে, তারপর ওদের মনেও এই জিনিসটাই আসবে যে ঠিক আছে কোনো দুষ্টুমি করলে মা বেশি থেকে বেশি কি করবে, আমাকে মারবে বকবে, তার বেশি তো কিছু করবে না, তাই আমি দুষ্টুমিটা চালিয়ে যাব। ওদের মধ্যে কিন্তু এই ধরনের একটা জেদ আসার প্রবণতা বা টেন্ডেন্সি তৈরি হতে থাকে। কিন্তু কোনো ভুল করলে আমরা যদি মারধর করার পরিবর্তে বা বকাবকি করার পরিবর্তে ওদের ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করি বা কোনো অল্টারনেটিভ জিনিস দিয়ে ওদের ভোলানোর চেষ্টা করি বা অন্য কোনো কাজে ওদের ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি, তাহলে দেখবে কিন্তু ওদের মধ্যে যে জিনিসটা থাকবে না। আর তাছাড়াও ওদের যদি আমরা এক্সপ্লোর করতেই না দিই, দুষ্টুমি করতেই না দিই, ওরা শিখবে কী করে আর বুঝবে কী করে যে কোন জিনিসটা ভুল আর কোন জিনিসটা ঠিক? আর নিতান্তই যদি এরকম কোনো দিন হয়, ধরো কাজের খুব প্রেশার, সংসারের অনেক কাজকর্ম রয়েছে, এদিকে কৃষ্ণা দুষ্টুমি করছে, কী করব বুঝতে পারছি না, তখন আগে আমি সমস্ত কিছু ফেলে রেখে আগে এক জায়গায় বসি, মাথা শান্ত করি, তারপর ডিসাইড করি কী করব। এতক্ষণ তো ধরো আমি মোটামুটি বলে বোঝানো তোমাদের চেষ্টা করলাম যে আমি কৃষ্ণসোনার জেদ কী করে সামলাই। তো প্রথম থেকেই কৃষ্ণসোনার জেদ আমি এইভাবেই সামলানোর চেষ্টা করেছি, আর একটু পরেই তোমরা একটা ক্লিপিংয়ে দেখতে পারবে যে কৃষ্ণসোনা কী পরিমাণে জেদ শুরু করবে আর সেই জেদটাকে আমি কী মানে কীভাবে হ্যান্ডেল করছি। এখানে দেখো আমি কৃষুকে রাতের বেলায় ফ্রেশ করাচ্ছিলাম, আর ও বারবার জেদ করে সুইচ বোর্ডের কাছেই চলে আসছিল। এবার আমরা সবাই জানি সুইচ বোর্ড বা ইলেকট্রনিক কোনো জিনিসের কাছে বাচ্চাদের আসাটা ঠিক না, কতটা ডেঞ্জারাস হতে পারে, তাই ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে বারবার পেছনে নেওয়ার চেষ্টা করছিলাম, ভোলানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই ভুলছিল না। মানে বারবার আমাকে ঠেলে আমার কোল থেকে দৌড়ে দৌড়ে গিয়ে সুইচ বোর্ডটাকেই বারবার টাচ করার চেষ্টা করছিল। তারপর আমি ডিসাইড করলাম যে এইভাবে যখন ও ভুলছে না, ও বুঝতে পারছে না, ওর কাছে তো বোঝা সম্ভব না, তাই আমি ভাবলাম যে ওর হাতে এই খেলনাটা দিয়ে বা অন্য দিকে জানলার কাছে নিয়ে গিয়ে ওকে একটু ভোলানোর চেষ্টা করি, আর বাচ্চাটা দেখবে খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিস ভুলে যায়। আর সেটাই হলো, ওকে আমি জানলার কাছে নিয়ে গিয়ে বাইরে একটু পাখি দেখালাম, একটু লাইট দেখালাম, আর ও কিন্তু ভুলে গেছিলো। তাই কখনোই এই রকম সিচুয়েশনে বাচ্চাদের মারবে না বকবে না, তাহলে কিন্তু ওরা ওই জিনিসটা বারবার করার চেষ্টা করবে, ওদের ভোলানোর চেষ্টা করবে, দেখবে ঠিক ভুলে যাবে। আর ওরা যখন বড় হবে, ওদের মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা বোঝার বোধ শক্তি তৈরি হবে, তখন ওরা নিজেরাই এই জিনিসগুলো করবে না। আর এখন একটা বাচ্চা যার কিনা 2 বছর বয়স হয়নি, তার থেকে আমি আশা করতে পারি না যে ও ভালো মন্দ কোনটা সেই জিনিসগুলো বুঝে সেই অ্যাকর্ডিং কাজকর্ম করবে। আর ভিডিওর শেষে আমি একটাই ইম্পর্ট্যান্ট কথা বলবো, সেটা হলো প্রত্যেকটা বাচ্চা তো আলাদা আর প্রত্যেকটা বাবা মাও আলাদা, প্রত্যেকটা বাবা মার বাচ্চা বড় করার ধরনও কিন্তু আলাদা হয়। আমি এইভাবেই ওকে মানুষ করছি আর এই জিনিসগুলো আমার বাচ্চার ক্ষেত্রে ইফেক্টিভও হয়, মানে এই জিনিসগুলো মেনে আমি আমার বাচ্চার জেদটা অনেকটাকে কন্ট্রোল করতে পেরেছি। তবে তোমার বাচ্চার জন্য কোনটা ঠিক সেটা কিন্তু তোমাকেই ডিসাইড করতে হবে। তবে আমি বাচ্চাকে মারধর করা বা বকাঝকা করার পক্ষপাতি নই, আমি এখনও বলবো আজ থেকে 10 বছর পরে এই একই কথা বলবো। আর অনেকেই আমাকে বলেছিলে যে কৃষু মনে হয় হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ওকে ডাক্তার দেখানো উচিত। আমি ডাক্তারকে এই কথাটা বলেছিলাম, তবে ডাক্তার আমাদের বলেছে কৃষু কিন্তু হাইপার অ্যাক্টিভ একদম নয়, ও ওর অনেক ইনস্ট্রাকশন আমাদের ফলো করে, আর এরকম না যে ওকে বোঝালেও বোঝে না। হ্যাঁ, ও চঞ্চল, ও একটু দুষ্টু, তবে হাইপার অ্যাক্টিভ বাচ্চা কিন্তু ও নয়। আর হাইপার অ্যাক্টিভ বাচ্চার ধরনটা একটু আলাদা ধরনের হয়, ও আমাদের সব ইনস্ট্রাকশন ফলো করে, এক জায়গায় বসতে বললে বসে, একটা জিনিস নিয়ে খেয়াল একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে, বা ওকে যদি আমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করি সেই জিনিসটা বোঝে। তো এদের কিন্তু হাইপার অ্যাক্টিভ বাচ্চা বলা চলে না। তোমার বাচ্চা যদি একদমই যে তুমি কন্ট্রোল না করতে পারছো, তোমার কোনো কথা শুনছে না, তাহলে আমার মনে হয় কোনো ভিডিও দেখার পরিবর্তে অবশ্যই ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নেওয়া অনেক বেটার। এই যে এত সব কথা বলতে বলতে মোটামুটি রাত হয়েই গেছে, অনেক দুষ্টুমির অনেকগুলো ছোটো ছোটো ক্লিপিং আজকে আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, যদি একটু কাজের মনে হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।